প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি শাহনাজ পারভীন, সহযোগী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আমার অ্যাকাউন্টিং থিওরি ক্লাসে বিবিএ অ্যাকাউন্টিং ফোর্থ ইয়ারের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি অ্যাকাউন্টিং থিওরি কোর্সটার ভ্যালুয়েশন চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করব। এই চ্যাপ্টারের উপরে আমি ইতিমধ্যে আরও কয়েকটি ক্লাস নিয়েছি, তো আজকেও আমি এই চ্যাপ্টারের উপরে ক্লাস নেব। তো চলো শিক্ষার্থীরা, আমরা ক্লাসটা শুরু করি। ভ্যালুয়েশন চ্যাপ্টারের উপরে আমি ভ্যালুয়েশন অফ গুডউইল এই টপিকসটার উপরে কয়েকটি ক্লাস নিয়েছি। ভ্যালুয়েশন অফ গুডউইলের যে পাঁচটি মেথড আছে তার মধ্যে আমি ইতিমধ্যে তিনটি মেথড নিয়ে ডিসকাস করেছি এবং সেই সমস্ত মেথডে কিভাবে গুডউইলের ভ্যালুয়েশন করতে হয় সেটা আমি করে দেখিয়েছি তোমাদের। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছ এবং চর্চা করছো। আজকে আমি চার নম্বর মেথড, যেটা ক্যাপিটালাইজেশন মেথড এবং এনিউটি মেথড, এই দুটো মেথড নিয়ে আলোচনা করব। তো চলো প্রথমে আমরা ক্যাপিটালাইজেশন মেথড যেটা সেটা নিয়ে প্রথমে আমরা ক্যাপিটালাইজেশন মেথডটা নিয়ে ডিসকাস করি। ক্যাপিটালাইজেশন মেথডে দেখো গুডউইল নির্ণয় করার দুটো উপায় আছে। দুটো উপায়ের মধ্যে একটা হচ্ছে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট এবং বি নাম্বার হচ্ছে ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট। ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট বা ক্যাপিটালাইজেশন মেথড বলতে অ্যাকচুয়ালি মূলধনায়ন পদ্ধতি বলে এটাকে বাংলায়, এবং সুপার প্রফিট কি তোমরা জানো, অতি মুনাফার মূলধনায়ন, এবং আরেকটা হচ্ছে গড় মুনাফার মূলধনায়ন। তো চলো আমরা শিক্ষার্থীরা দেখি যে অতি মুনাফার মূলধনায়ন পদ্ধতিতে কিভাবে গুডউইলটা নির্ণয় করা হয়। এখানে আমি লিখে দিচ্ছি, দেখো ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট, গুডউইল ইকুয়ালটা হচ্ছে সুপার প্রফিট ডিভাইডেড বাই নর্মাল রেট অফ রিটার্ন ইনটু 100। হ্যাঁ, এখানে তোমার যেটা করা হয় মূলধনায়ন যেটা করা হয় সেটা হচ্ছে কি, যে স্বাভাবিক যে মুনাফার হার সেটার মাধ্যমে কিন্তু অতি মুনাফাকে মূলধনায়ন করা হচ্ছে। আমরা জানি যে ধরো অতি মুনাফা কি, অতি মুনাফা হচ্ছে যে তোমার স্বাভাবিক যে মুনাফাটা, অর্থাৎ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান স্বাভাবিক যে মুনাফাটা অর্জন করছে তার চেয়ে যখন আরো বেশি মুনাফা অর্জন করা যায় সেই অতিরিক্ত যে মুনাফা সেটাকে বলা হচ্ছে কি, অতি মুনাফা। এগুলো অলরেডি ডিসকাস করা হয়ে গেছে, তারপর আমি আবার বললাম এই যে অতিরিক্ত যে মুনাফাটা অর্জন করা হয় সেটার জন্য কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান বাড়তি কোনো মূলধন বিনিয়োগ করে না, কিন্তু যদি স্বাভাবিকভাবে সেই পরিমাণ মুনাফাটা অর্জন করতে হতো তাহলে তার জন্য যে পরিমাণ বাড়তি মূলধন বিনিয়োগ করা লাগতো সেটাই কিন্তু এখানে মধ্যে করে দেখানো হয় এবং সেটাকেই কিন্তু বলা হচ্ছে এই অতি মুনাফার মূলধনায়ন পদ্ধতিতে, সেটাই হচ্ছে গুডউইল। এটা কিভাবে দেখো, তোমার শুধু খেয়াল করো, তোমরা স্কুল লেভেলে যে অঙ্কগুলো করেছিলে তোমাদের মনে আছে নিশ্চয়ই, পাটিগণিতে তোমরা অঙ্কগুলো করেছে, ধরো 10% যদি আমাদের নর্মাল রেট অফ রিটার্ন হয়, বা তোমার যদি মনে করো যে 10 টাকা মুনাফার জন্য 100 টাকা আমাদের মূলধন বিনিয়োগ করতে হয়, ঠিক সেইভাবে এখানে এরকম ভাবে নির্ণয় করা হয়। কিভাবে, যে যদি আমি বললাম যে যদি আমাদের নর্মাল রেট অফ রিটার্নটা 10% হয় তাহলে এখানে আমাদের 10 বসবে এবং এখানে 100, এবং এখানে সুপার প্রফিটের পরিমাণটা, অর্থাৎ আমি যদি সেই তোমাদের স্কুল লেভেলের কথা তোমার মনে করো 10 টাকার জন্য আমাদের 100 টাকা মূলধন, 1 টাকার জন্য 100 ÷ 10, না তাই না, এভাবেই তো। তারপরে যদি অতি মুনাফা যেটা কত তার জন্য কি পরিমাণ মূলধন দরকার সেটাই নির্ণয় করা হয়, অর্থাৎ যে পরিমাণ মূলধন বিনিয়োগ না করেই ব্যবসা প্রতিষ্ঠানটা ওই পরিমাণ মুনাফাটা অর্জন করলো সেই জন্য ওইটাকে বলা হচ্ছে গুডউইল। ওইটাই হচ্ছে কিন্তু শক্তি, তাই না, ওটাই হচ্ছে হিডেন পাওয়ার যেটার কারণে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান অতিরিক্ত মুনাফাটা অর্জন করতে পেরেছে। এটা হচ্ছে সুপার প্রফিটের মাধ্যমে এইভাবে গুডউইলটাকে ভ্যালুয়েশন করা হচ্ছে। এরপরে আসি আমরা ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট বা গড় মুনাফার মূলধনায়ন পদ্ধতিটা, এটা কিভাবে নির্ণয় করছে। দেখো অ্যাভারেজ প্রফিট কি, তোমরা আমি এই চ্যাপ্টারে যখন এই ভ্যালুয়েশন অফ গুডউইলটা নিয়ে ডিসকাস করছি তখনই বলে দিয়েছিলাম যে অ্যাভারেজ প্রফিট বলতে এখানে সবগুলাই হচ্ছে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট, যেটা আমি করে দেখিয়েছি ঠিক সেটাই বোঝানো হচ্ছে। তো এখানে দেখো গুডউইল ইকুয়াল টু কি লেখা আছে, ক্যাপিটালাইজ অফ অ্যাভারেজ প্রফিট। হ্যাঁ, যে অ্যাভারেজ প্রফিটটা আমরা অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট সেটাকে ক্যাপিটালাইজ করা হবে। ক্যাপিটালাইজ কিভাবে করবে, এই যে এইভাবে নর্মাল রেট অফ রিটার্ন দিয়ে ডিভাইড করে ক্যাপিটালাইজ করা হবে। তারপরে বলছে ক্যাপিটালাইজ অফ অ্যাভারেজ প্রফিট অথবা ভ্যালু অফ বিজনেস এর ক্যাপিটালাইজ, যাই হোক। এরপরে হচ্ছে মাইনাস হচ্ছে দেখো অ্যাকচুয়াল ক্যাপিটাল এমপ্লয়েড বা ক্যাপিটাল এমপ্লয়েড, হ্যাঁ, অথবা নেট অ্যাসেটস, অর্থাৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রকৃত যে পরিমাণ মূলধনটা বিনিয়োগ করা হয়েছিল অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নিজ সম্পত্তির যে মূল্য সেটাকে বিয়োগ করতে হবে,
অর্থাৎ প্রথমে অ্যাভারেজ প্রফিটটা আমাদের, যেটা অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট বা অ্যাভারেজ প্রফিট যেটা, সেটা আমাদের লাগবে, সেই তথ্যটা লাগবে, সেটা দেওয়া থাকতে পারে সরাসরি, না থাকলে আমাদের সেটা বের করে নিতে হবে। তারপরে সেটাকে নর্মাল রেট অফ রিটার্ন দিয়ে ক্যাপিটালাইজ করতে হবে। ক্যাপিটালাইজ করার পরে সেখান থেকে বাদ দিতে হবে হচ্ছে যে প্রতিষ্ঠানের ক্যাপিটাল এমপ্লয়েড কত অথবা নেট অ্যাসেটস এর ভ্যালু কত, বাদ দিলে যে ফিগারটা থাকবে সেটাই হবে গুডউইল। এই যে গড় মুনাফা যেটা বের হয় তার জন্য যে পরিমাণ মূলধন দরকার, কথা ঘুরে ফিরে কিন্তু একই, সুপার প্রফিটের জন্য যে পরিমাণ মূলধন দরকার গড় মুনাফার জন্য ঠিক সেভাবেই বের করা হচ্ছে, যে গড় মুনাফার জন্য যে পরিমাণ মূলধন দরকার কিন্তু তা থেকে যদি অ্যাকচুয়াল ক্যাপিটাল এমপ্লয়েড প্রকৃত বিদ্যুত মূলধনটা কম হয় তাহলেই কিন্তু গুডউইল হবে, আর যদি এটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু ওই ব্যবসা প্রতিষ্ঠানে কোনো গুডউইলের ভ্যালু মানে গুডউইল হবে না। আশা করি আমি বুঝাতে পেরেছি, এটা হচ্ছে সূত্রটার ব্যাখ্যা। চলো আমরা একটা অঙ্কর মাধ্যমে সেটা বোঝার চেষ্টা করি। এখানে একটা প্রশ্ন আছে, দেখো প্রশ্নে কি বলা আছে, দি নেট প্রফিট অফ এ কোম্পানি আফটার ট্যাক্স ফর দ্য পাস্ট 5 ইয়ার্স আর টাকা 60,000, 63,000, 69,000, 54,000, 84,000, দি ক্যাপিটাল এমপ্লয়েড ইন দ্য বিজনেস ইজ টাকা 6 লাখ, on which a reasonable rate of return of 10% is expected. Calculate the value of goodwill on the basis of capitalization method. এখানে আমাদেরকে একটা কোম্পানির কর পরবর্তী 5 বছরের মুনাফা দেওয়া আছে এবং বলা আছে যে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানে ক্যাপিটাল এমপ্লয়েড বিনিয়োজিত মূলধনের পরিমাণ হচ্ছে 6 লক্ষ টাকা এবং ওইটার উপরে স্বাভাবিক মুনাফার হার হচ্ছে 10%। আমাদেরকে ভ্যালু অফ গুডউইল, গুডউইলের মূল্যটা নির্ণয় করতে হবে কিসের ভিত্তিতে, অন দা বেসিস অফ ক্যাপিটালাইজেশন মেথড। এখানে কিন্তু বলা নাই যে কি ক্যাপিটালাইজে সুপার প্রফিট অথবা অ্যাভারেজ প্রফিট, সেটা কিন্তু বলা নাই, আমরা যে কোনো একটা মেথডে করতে পারি, তবে যেই মেথডই করি না কেন রেজাল্ট কিন্তু সেম আসবে। হ্যাঁ, আমরা যদি ধরো ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথডে করি তাহলে যে রেজাল্টটা আসবে, অথবা কিন্তু যদি আবার যদি ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিটে করি রেজাল্ট কিন্তু সেম আসবে। আমি এটা তোমাদেরকে এই অঙ্কটার মাধ্যমে করে দেখাচ্ছি। দেখো প্রথমে আমরা ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথডে অঙ্কটা করলাম, আমাদেরকে সুপার প্রফিটটা নির্ণয় করতে হবে। প্রথমে সুপার প্রফিট নির্ণয় করার সূত্রটা আশা করি তোমাদের এতদিনে মুখস্থ হয়ে গেছে, অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট বা অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। আমি এখানে একসাথে করে নিয়েছি, আশা করি এত সহজ অঙ্ক, তোমরা ইচ্ছা করলে এই অ্যাভারেজ প্রফিটটাকে ওয়ার্কিং করে আলাদা করে দেখাতে পারো। সেক্ষেত্রে এই যে 5 বছরের মুনাফা আছে সেটাকে আমরা 5 দিয়ে ডিভাইড করব। যেহেতু এই প্রশ্নে আমাদের এই প্রফিটগুলোর সঙ্গে আর কোনো সমন্বয় করার কোনো তথ্য নাই, সুতরাং আমরা সরাসরি এই প্রফিটটাকেই যোগ করে 5 দিয়ে ডিভাইড করে দেব, যেটা আমি পাশাপাশি লিখে নিয়েছি, অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল। নর্মাল প্রফিট কি, আমাদের যেটা নর্মাল রেট অফ রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড এর উপরে, সেটা আমরা বের করে নিব। তো তোমরা এটা আলাদা করে বিভাগে আলাদা আলাদা করে বের করে তারপরে এখানে পাশাপাশি বসিয়ে অঙ্কটা করতে পারো, সেটা আরো দেখতে সুন্দর হবে। তারপরে এখানে আমি এই 5টা বছর 60,000, 63,000, 69,000, 54,000 এবং 84,000, দেখো এগুলো প্লাস করে এটাকে 5 দিয়ে ডিভাইড করেছি, আমার অ্যাভারেজ প্রফিট এসছে 66,000। অ্যাভারেজ প্রফিট এসছে 66,000। আবার দেখো নর্মাল প্রফিটটা খেয়াল করো, নর্মাল প্রফিট হচ্ছে আমার 6 লাখ ইনটু 10%, কারণ আমাদের প্রশ্নের মধ্যে নর্মাল রেট অফ রিটার্নটা দেওয়া আছে। দেখো উইচ রিজনেবল রেট অফ রিটার্ন ইজ অফ 10% ইজ এক্সপেক্টেড, তাহলে স্বাভাবিক মুনাফার হারটা হচ্ছে 10%, সেটা আমরা 6 লাখের 10% বের করলাম, আমাদের স্বাভাবিক মুনাফা বের হলো 60,000 বা 60,000। এখন 66,000 থেকে 60,000 লেস করলে আমরা সুপার প্রফিটটা পেয়ে যাচ্ছি কত, 6,000। তাহলে আমাদের গুডউইলটা, আমরা গুডউইলের সূত্রটা আমি এখানের মধ্যে করে দেখিয়েছি, আমি তোমাদেরকে আবারও বলে দেখাচ্ছি। দেখো সুপার প্রফিট ডিভাইডেড বাই নর্মাল রেট অফ রিটার্ন ইনটু 100, তাহলে আমাদের নর্মাল রেট অফ রিটার্নের প্রশ্নের মধ্যে হচ্ছে কত, 10%, এবং আমাদের সুপার প্রফিট বের হয়েছে কত, 6,000। তাহলে এই যে 6,000 কে আবার 10 দিয়ে ডিভাইড করবো আর 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের গুডউইল বের হচ্ছে 60,000। আমরা সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন আর সুপার প্রফিট মেথডে আমরা গুডউইল পেয়ে গেলাম, আমাদের গুডউইল বের হলো 60,000।
এই অঙ্কটাকে আমি এখন তোমার ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট মেথডে করে দেখাবো। দেখো ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিটের সূত্রটা হচ্ছে এখানে কি, গুডউইল ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটালাইজ অফ এভারেজ প্রফিট মাইনাস নরমাল ক্যাপিটাল এমপ্লয়েড। তোমাদের সূত্রটা মনে আছে কিনা না আমি একটু আগে ডিসকাস করেছি, আমি যদি আবার একটু পিছনে যাই, দেখো ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট এর সূত্রটা গুডউইল ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটালাইজ অফ এভারেজ প্রফিট অথবা ভ্যালু অফ বিজনেস মাইনাস অ্যাকচুয়াল ক্যাপিটাল এমপ্লয়েড অথবা নেট অ্যাসেটস। হ্যাঁ, এটা হচ্ছে সূত্র। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, অ্যাভারেজ প্রফিটটাকে ক্যাপিটালাইজ করতে হবে। তাহলে অ্যাভারেজ প্রফিটটা দেখো, অ্যাভারেজ প্রফিটটা আমি যখন এই অঙ্কটা করেছিলাম আমি আলাদা করে ওয়ার্কিং করি নাই, করে নিলে তোমাদের জন্য বেশি ভালো হতো। এই যে অ্যাভারেজ প্রফিটটা আমার বের হয়েছে হচ্ছে 66,000 হচ্ছে আমার অ্যাভারেজ প্রফিট। এই অ্যাভারেজ প্রফিটটাকে এখন আমি প্রথমে ক্যাপিটালাইজ করে নেব। আমি এখানে ক্যাপিটালাইজ এটা এখানে লিখেছি, ক্যাপিটালাইজ হচ্ছে ক্যাপিটালাইজ অফ এভারেজ প্রফিট সমান সমান এখানে হচ্ছে 66,000 ডিভাইডেড বাই 10% যেহেতু হচ্ছে আমাদের নর্মাল রেট অফ রিটার্ন, সেই একই রকম ভাবে বললাম যে 10 টাকা 100 টাকা হলে 66,000 কত, সেইভাবে বের করলাম আমাদের ক্যাপিটালাইজ অফ এভারেজ প্রফিট বের হলো কত, ক্যাপিটালাইজ অফ এভারেজ প্রফিট হচ্ছে 6,60,000, 660,000 টাকা। আর আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড কত এটা আমরা প্রশ্নের মধ্যে দেখো সরাসরি লেখা আছে যে দি ক্যাপিটাল এমপ্লয়েড ইন দ্য বিজনেস ইজ টাকা 6 লাখ। তাহলে 660,000 টাকা থেকে যদি আমরা 6 লাখ টাকা লেস করি তাহলে আমাদের গুডউইল এর পরিমাণ, দেখো গুডউইল ইকুয়াল টু আমি এখানে লিখেছি 6,60,000 মাইনাস 6 লাখ, বাদ দিলে আমাদের গুডউইল পরিমাণটা বের হয়ে গেল কত, 60,000 টাকা। অর্থাৎ আমাদের অ্যাভারেজ প্রফিটটার জন্য দরকার ছিল মূলধন এত টাকার, কিন্তু আমরা এতটুকু মূলধন দিয়েই এই মুনাফাটা অর্জন করতে সক্ষম হয়েছি। তো দেখো এখানে যে গুডউইলটা বের হয়েছে ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথডে, আমাদের ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথডেও কিন্তু সেম গুডউইল বের হয়েছে। অর্থাৎ মেথডের ডিফারেন্স থাকতে পারে কিন্তু ভ্যালুয়েশন অফ গুডউইল কিন্তু একই রকম বা একই সমান। হ্যাঁ, তো এইটা একটা অঙ্কের মাধ্যমে বুঝলাম। আমরা আরেকটা অঙ্কের মাধ্যমে এই প্রশ্নটা একটু আলোচনা করার চেষ্টা করি। দেখো ওটা ছিল একদমই সহজ, এটাও সহজ ইজি এই জায়গাটায়, তারপর আমি একটু করে দেখাচ্ছি। দেখো প্রশ্নটা, নেট অ্যাসেটস অফ এক্স লিমিটেড ইজ টাকা 21,45,000 and profits earned by the company before provision for taxation for last 5 years are as follows. তোমার এক্স লিমিটেড কোম্পানির নেট অ্যাসেটস হচ্ছে 21,45,000 টাকা। আমি গত অঙ্কটাতে আলোচনা করার সময় দেখছিলাম কি ক্যাপিটাল এমপ্লয়েড অথবা নেট অ্যাসেটস। হ্যাঁ, তাহলে নেট অ্যাসেটস মানে কি, ওটাই হচ্ছে কিন্তু ক্যাপিটাল এমপ্লয়েড। এটা আশা করি তোমরা বুঝতে পারো, তোমরা ফোর্থ ইয়ারে পড়ো। তো নেট অ্যাসেটস টা কিনা, এটা হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড বা এটা হচ্ছে নেট অ্যাসেট, যেটা সেটা হচ্ছে 21,45,000 টাকা অ্যান্ড প্রফিটস আর্ন বাই দ্য কোম্পানি বিফোর প্রভিশন ফর ট্যাক্সেশন ফর লাস্ট 5 ইয়ার্স আর এস ফলোস। অর্থাৎ তোমার কর পরবর্তী, হ্যাঁ করের জন্য কোনো ব্যবস্থা না রেখেই তোমার যে এই মুনাফাগুলো দেওয়া আছে এখানে লাস্ট 5 ইয়ার্স এর মুনাফা, 2014 সালে হচ্ছে 6,30,000, 2015 সালে হচ্ছে 9,15,000, 2016 সালে 9 লক্ষ টাকা, 2017 সালে 9,30,000, 2018 সালে 9,60,000, 2019 সালে দেখো এখানে ব্র্যাকেটে লেখা আছে আফটার প্রভিশন ফর ট্যাক্স টাকা 2,55,000। অর্থাৎ একটা সালে যেটা 2019 সালে ট্যাক্সটা বাদ দিয়েছে, বাদ দেওয়ার পরে টাকার পরিমাণটা হচ্ছে 3,45,000 টাকা। 5টা বছরের মুনাফা দেওয়া আছে 14 থেকে 19 পর্যন্ত, 5টাই তো তাই না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আমি ভুল বলেছি, 6টা বছরের এখানে এটা 6 হবে, এটা প্রশ্নের মিস্টেক, এটা 6 হবে, 6 বছরের মুনাফা দেওয়া আছে, তার মধ্যে 5 বছরের মুনাফাটা ডিডাক্ট করা নাই, এটা ভুল না, 5 বছরের মুনাফা ডিডাক্ট করা নাই, 1টা বছরের মুনাফাটা ডিডাক্ট করা আছে। তারপরে এই মুনাফাগুলো দেওয়া আছে আমাদেরকে, তারপরে কি বলা আছে, দেখো প্রভিশন ফর ট্যাক্সেশন মে বি মেড অ্যাট 40%, হ্যাঁ কর সঞ্চিতিটা 40% ধরতে হবে, রেট অফ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ইন সিমিলার বিজনেস মে বি টেকেন অ্যাট 12%, এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক মুনাফার হার হচ্ছে 12%, ইউ আর রিকোয়ার্ড টু অ্যাসার্টেন দ্য ভ্যালু অফ গুডউইল অফ দি বিজনেস অন ক্যাপিটালাইজেশন মেথড, তোমাকে ক্যাপিটালাইজেশন মেথডে এই প্রতিষ্ঠানের গুডউইলটা নির্ণয় করতে হবে।
তাহলে আমরা দেখো এখানে মধ্যে আমাদেরকে 6 বছরের মুনাফা দেওয়া আছে, একটা বছর ট্যাক্স বাদ দেওয়ার পরে মুনাফাটা দেওয়া আছে। এখন আমরা এই পদ্ধতিতে আমরা অ্যাভারেজ মেথডটা প্রফিট মেথডটা যেহেতু এটা সহজ হবে আমরা অ্যাভারেজ প্রফিট মেথডটা অ্যাপ্লাই করতে পারি, আমরা সুপার প্রফিট মেথডটা অ্যাপ্লাই করতে পারি, এটা কোনো ব্যাপার না। তোমরা আমি একটা করে দেখাচ্ছি, তোমরা আরেকটা করে দেখবা বাসার মধ্যে যে দুটার সেম রেজাল্ট আসছে কিনা না। তো এখানে আমি ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ মেইনটেইনেবল প্রফিট এটা নির্ণয় করছি। প্রথমে দেখো অ্যাভারেজ প্রফিটটা আমাদের, আমি যে 6টা বছরের 1টা 2টা 3টা 4টা 5টা এবং লাস্ট ইয়ারটা দেখো যেটা বাদ দেওয়া ছিল আফটার ট্যাক্স যেটা বাদ দেওয়া ছিল সেটা ব্র্যাকেটের মধ্যে এখানে যোগ করে দেখিয়েছি। অর্থাৎ প্রভিশন যেটা আফটার প্রভিশন ফর ট্যাক্স 255,000 যে ট্যাক্সটা বাদ দিয়ে দিয়েছিল এটা আমি এখানের মধ্যে অ্যাড করে দিচ্ছি। মেইনটেইনেবল প্রফিটটা নির্ণয় করার সময় সবগুলো একই রকম করে অঙ্ক করার সুবিধার্থে এটা আমি বাদ যোগ করে দিলাম। তাহলে সবগুলো যোগ করার পরে 6 দিয়ে ডিভাইড করার পরে আমার অ্যাভারেজ প্রফিটটা এসেছে 8,22,500। এই যে 6টা বছরের মুনাফা আছে সবগুলো প্লাস করে 6 দিয়ে ডিভাইড করার পরে আমার প্রফিটটা এসেছে 8,22,500। এখন এখান থেকে আমি 40% ট্যাক্স যেটা সেটা লেস করে দেব, যেহেতু এই 5টা বছরের লেস করা ছিল না তো আমি ওটাও অ্যাড করে নিয়ে তারপরে বাদ দিচ্ছি। আমার 40% ট্যাক্স এসেছে এই 8,22,500 40% ট্যাক্স এসেছে 3,29,000। তাহলে 3,29,000 আমি যদি 8,22,500 থেকে লেস করি আমার অ্যাভারেজ মেইনটেইনেবল প্রফিটটা হচ্ছে কত 4,93,500 4,93,500 তাহলে আমি অ্যাভারেজ মেইনটেইনেবল প্রফিট পেয়ে গেলাম। তাহলে আমার কি লাগে এখন এটাকে আমার কি করতে হবে ক্যাপিটালাইজ করতে হবে। কি করতে হবে বলো না কেন, তোমরা ক্যাপিটালাইজ করতে হবে। কিভাবে ক্যাপিটালাইজ করবো বলো, ক্যাপিটালাইজ কিভাবে করবো বলো ম্যাডাম, স্বাভাবিক মুনাফার হার দিয়ে না, স্বাভাবিক মুনাফার হার দিয়ে। তাহলে দেখো স্বাভাবিক মুনাফার হার কত ছিল, কত ছিল বলো, স্বাভাবিক মুনাফার হার দেখো এখানে মধ্যে দেওয়া আছে 12%। তাহলে স্বাভাবিক মুনাফার হার হচ্ছে 12%। আমি এই যে ভ্যালুটা পেয়েছি আমরা এখানে 4,93,500 সেটাকে 12 দিয়ে ডিভাইড করে 100 দিয়ে মাল্টিপ্লাই করেছি, করার পরে আমার ক্যাপিটালাইজ ভ্যালু এসছে 41,41,41,12,500 তাহলে ক্যাপিটালাইজ ভ্যালু পেয়ে গেলাম। ক্যাপিটালাইজ ভ্যালু থেকে কি বাদ দিব, ক্যাপিটালাইজ ভ্যালু থেকে ম্যাডাম কি বাদ দিব বলো, ক্যাপিটালাইজ ভ্যালু থেকে আমাদের যে নেট অ্যাসেটস বা ক্যাপিটাল এমপ্লয়েড, হ্যাঁ সেটা আমরা লেস করব। আমাদের নেট অ্যাসেটস কত দেওয়া ছিল প্রশ্নের মধ্যে, নেট অ্যাসেটস দেওয়া ছিল 21,45,000। তাহলে আমরা এখানে যে যেটা আমরা পেয়ে গেলাম 41,12,500 সেখান থেকে আমরা নেট অ্যাসেট যেটা 21,45,000 সেটা আমরা লেস করলাম। লেস করার পরে আমরা আমাদের গুডউইলটা পেয়ে গেলাম, আমাদের গুডউইল বের হলো 19,67,500। গুডউইলের পরিমাণটা বের হলো আমাদের 19,67,500। তাহলে আমরা অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট যে ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিটে আমরা এটা পেয়েছি। তোমরা এটা বাসায় করে দেখবে তোমাদের হোমওয়ার্ক থাকলো যে সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথডে কিন্তু সেম রেজাল্ট আসছে কিনা না। কিভাবে বের করবে, বের করাটা তো আমরা খুব সুপার প্রফিটটা প্রথমে বের করবা, আমাদের অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিটটা দেওয়া আছে, তোমরা নেট অ্যাসেটস যেটা আছে সেটা স্বাভাবিক মুনাফার হার যেটা আছে সেটা সেটা নির্ণয় করে স্বাভাবিক মুনাফাটা নির্ণয় করবা, স্বাভাবিক মুনাফাটা নির্ণয় করে বাদ এই সুপার কি বলে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট থেকে নর্মাল প্রফিটটা বাদ দেবে, বাদ দিয়ে সুপার প্রফিট পেয়ে যাবে। তারপরে সুপার প্রফিটকে ক্যাপিটালাইজ করলে কিন্তু আমাদের গুডউইলটা বের হয়ে যাবে। আমরা এরপরে আমাদের যেটা সবশেষ মেথড অ্যানুইটি মেথড, হ্যাঁ বার্ষিক বৃত্তি মেথড, যেটা অ্যানুইটি মেথডটা আমি তোমাদের একদম প্রথম ক্লাসে ভ্যালুয়েশন চ্যাপ্টারের একদম প্রথম ক্লাসে আমি ডিসকাস করেছিলাম অ্যানুইটি নিয়ে, অনেক প্রেজেন্ট ভ্যালু নিয়ে। আশা আমি এই জন্য এখানে আর কোনো অঙ্ক করে দেখাবো না, সরাসরি সূত্রটা লিখে দিয়েছি আমি, গুডউইল ইকুয়াল টু হচ্ছে সুপার প্রফিট ইনটু অ্যানুইটি ভ্যালু। সুপার প্রফিট কি এবং কিভাবে বের করতে হয় এটা আলোচনা করা হয়েছে, এটা করে দেখানো হয়েছে, আশা করি এটা আর তোমার দেখাতে হবে না। অ্যানুইটি ভ্যালু কিভাবে করতে হয় সেটাও কিন্তু করে দেখিয়েছিলাম প্রথম ক্লাসে, তারপরেও আমি এখানে সূত্রটা লিখে দিয়েছি। দেখো এখানে হচ্ছে পি ইকুয়াল টু এ
তারপরে তোমার উপরে হচ্ছে 1 মাইনাস 1 প্লাস r ডিভাইডেড বাই 100 ইনভার্স n হোল ডিভাইডেড বাই r বাই 100 হ্যাঁ এখানে a হচ্ছে অতি মুনাফা আর এগুলো তোমরা জানো r মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট n মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স তোমরা একটা যে কোনো একটা জিনিস ধরে নিয়ে অঙ্কটা করে দেখবা সে আশা করি এটা আর আমার মনে হয় করে দেখানোর কিছু নাই তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা আমাকে আমার কমেন্ট বক্সে লিখতে পারো ইনবক্সে সরি আমার ইমেইলে জানাতে পারো আমি তোমাদেরকে সেটা যে কোনো সমস্যা তোমাদের এই চ্যাপ্টারের উপরে বা অন্য কোনো চ্যাপ্টারের উপরে অ্যাকাউন্টিং থিওরির মধ্যে আমি তোমাদেরকে সাহায্য করব চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার জন্য তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা বেশি বেশি করে অ্যাকাউন্টিংটা প্র্যাকটিস করবে তোমাদের বইয়ের মধ্যে যে সমস্ত প্রবলেমগুলো দেওয়া আছে সেগুলো তোমরা দেখবে এক্সারসাইজগুলো প্র্যাকটিস করবে আশা করি তোমাদের সমস্যা হবে না আর যদি প্র্যাকটিস করো তবে না সমস্যা বের হবে এবং সমস্যা বের হলে অবশ্যই আমাদেরকে আমাদেরকে জানাবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে আর অবশ্যই স্বাস্থ্যবান থাকবে আল্লাহ হাফেজ